হ্যালো বন্ধুরা, স্টাডি জিকে অ্যান্ড সিএ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্কুল ইন্সপেক্টর পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের চর্চা করতে হবে। এর আগে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি স্কুল ইন্সপেক্টরের উপর, সেখানে আমার একজন বন্ধু কমেন্ট করেছে যে ম্যাটেরিয়ালসগুলো, যেহেতু পরীক্ষা ইংলিশে হবে, সেহেতু ম্যাটেরিয়ালসগুলো ইংলিশে হলে ভালো হয়। তা আমি সেই জন্য আজকের এই ভিডিওতে আমি 50% বাংলা এবং 50% ইংলিশে ম্যাটেরিয়াল প্রস্তুত করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে তোমরা অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্ট করবে যে তোমরা বাংলায় ম্যাটেরিয়াল চাও নাকি ইংলিশে ম্যাটেরিয়াল হলে তোমাদের সুবিধা হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই অনুসারে আমি নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরব। যদি ইংলিশে ম্যাটেরিয়াল চাও তাহলে আমি বাংলায় আলোচনা করব এবং ম্যাটেরিয়াল সমস্ত ইংলিশে হবে। আর যদি তোমরা বলো যে বাংলাতেই ম্যাটেরিয়ালস এবং বাংলাতেই আলোচনা হোক, তাহলে সেই অনুসারেই আমি নেক্সট ভিডিও তৈরি করব। অবশ্যই তোমরা ভিডিও পরে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে। সকলকে বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরু করছি। প্রথম প্রশ্ন, ইউজিসির বর্তমান চেয়ারম্যান কে? ইউজিসির বর্তমান চেয়ারম্যান ধীরেন্দ্র পাল সিং। ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে এবং ইউজিসির হেডকোয়ার্টার নিউ দিল্লি। পরের প্রশ্ন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এর লেখক কে? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের লেখক অমর্ত্য সেন। পরের প্রশ্ন, 2015 সালে কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? 2015 সালে দুজনকে ভারতরত্ন দেওয়া হয়, মদন মোহন মালব্য এবং অটল বিহারী বাজপেয়ী। 4 নম্বর প্রশ্ন, জাকির হোসেন কমিটি তার রিপোর্ট পেশ করে কবে? জাকির হোসেন কমিটি তার রিপোর্ট পেশ করে 1937 খ্রিস্টাব্দে একটি রিপোর্ট পেশ করে এবং 1938 খ্রিস্টাব্দে দু নম্বর রিপোর্ট পেশ করে। অর্থাৎ এই কমিটি মোট 2টি রিপোর্ট পেশ করে, অর্থাৎ 2টি ভাগে পেশ করে। প্রথম ভাগ পেশ করে 1937 সালে এবং দ্বিতীয় ভাগ পেশ করে 1938 সালে। তা 2টি রিপোর্ট বলা ভুল হবে, সেটা একটি রিপোর্ট 2টি ভাগে পেশ করে। এই কমিশনকে আবার ওয়ার্ধা পরিকল্পনাও বলা হয় এবং এর উদ্দেশ্য ছিল বেসিক এডুকেশন বা নৈতালিম শিক্ষার ওপরে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মঙ্গলযান কবে যাত্রা শুরু করে? মঙ্গলযান 5ই নভেম্বর 2013 সালে যাত্রা শুরু করে। এটি PSLV C-25 রকেটে করে পৌঁছায় মঙ্গলের অরবিটে। তো এটা পৌঁছেছিল 24 সেপ্টেম্বর 2014 সালে এটি মঙ্গলের অরবিটে পৌঁছয়। 6 নম্বর প্রশ্ন, গান্ধী পিস প্রাইজ 6 নম্বর প্রশ্ন, গান্ধী শান্তি পুরস্কার 2014 কাকে দেওয়া হয়েছে? গান্ধী শান্তি পুরস্কার 2014 সালে এটি ইসরোকে দেওয়া হয়েছে। 1998 সালে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশনকে এবং গান্ধী শান্তি পুরস্কার প্রথম পেয়েছিল জুলিয়াস নায়ারেডে। মনে রাখতে হবে যে গান্ধী শান্তি পুরস্কার প্রথম পেয়েছিলেন জুলিয়াস নায়ারেডে এবং 1998 সালে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় রামকৃষ্ণ মিশনকে এবং 2014 সালে সেটি পায় ইসরো।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে পাস হয়? রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয় 2009 সালে। এটি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশুদের জন্য এই অ্যাক্ট পাস করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এটি লাগু করা হয় 2010 সালের 1 এপ্রিল থেকে। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম এর হিসাব করে কোন এজেন্সি? ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামের হিসেব করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামের হিসেব তৈরি করে। 9 নম্বর প্রশ্ন, 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 100 টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের স্বাক্ষর থাকে, 1 টাকার নোটে থাকে ফাইন্যান্স সেক্রেটারির স্বাক্ষর। 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত? কেরালা হচ্ছে মশলার বাগান নামে পরিচিত। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 2017 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়? তো 2017 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল তিরুপতি অন্ধ্রপ্রদেশে। এটি 104 নম্বর ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এবং 105 নম্বর বা 105তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয় মণিপুরে, যেটা কিনা এবছরই 2018-তে। তাহলে 2018 সালে সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয় মণিপুরে এবং 2017 সালে তিরুপতি অর্থাৎ অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কৃষি ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা হোক অর্থাৎ কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট অর্থাৎ যেখানে স্টেট এবং সেন্ট্রাল দুজনের আওতার মধ্যে রয়েছে যে সমস্ত বিষয়গুলি, সেগুলি হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাভুক্ত। যেমন এডুকেশন হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত, তাই এরকম 52টি বিষয় রয়েছে যুগ্ম তালিকাভুক্ত। তাহলে যুগ্ম তালিকাভুক্ত বা কনকারেন্ট লিস্টে রয়েছে কটি বিষয়? তো 52টি বিষয় রয়েছে যুগ্ম তালিকাভুক্ত। এবং এই যে কনকারেন্ট লিস্ট, এটি কত নম্বর শিডিউলে রয়েছে? এটি 7 নম্বর শিডিউলে রয়েছে। পরের প্রশ্ন, 13 নম্বর, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রতি বছর প্রকাশ করে কে? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি ইউনাইটেড নেশনসের একটি নেটওয়ার্ক। এই ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। 2017 সালে যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয় তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক 131 নম্বর। মনে রাখতে হবে এটা অবশ্যই, যে ইন্ডিয়ার র্যাঙ্ক 2017 সালে যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তৈরি হয় ইন্ডেক্স, সেটা র্যাঙ্ক হচ্ছে 131 নম্বর এবং এতে প্রথম নরওয়ে প্রথম এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131। 23শে মার্চ পালিত হয়। 23শে মার্চ কী হিসেবে পালন করা হয়? 23শে মার্চ দিনটি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হিসেবে পালন করা হয়। 15 নম্বর প্রশ্ন, SCERT এর পূর্ণ রূপ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, SCERT। তো SCERT এর পূর্ণ রূপ হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 16 নম্বর প্রশ্ন, ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন কে বলেছেন? ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন বলেছেন স্বামী বিবেকানন্দ। 17 নম্বর প্রশ্ন, NCFTE এর পূর্ণ রূপ কী? NCFTE এর পূর্ণ রূপ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। 18 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্ট কবে বের হয়? তো কোঠারি কমিশনের রিপোর্ট বের হয় 1966 সালের 29শে জুন। কোঠারি কমিশন 1964 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এই 1964 সালে কোঠারি কমিশন নিয়োগ করা হয়।
এবং 1966 সালে কোঠারি কমিশন তার রিপোর্ট পেশ করে। তো কোঠারি, যার নাম অনুসারে এই কমিটির নাম হয়েছে কোঠারি, তার সম্পূর্ণ নাম দৌলত সিং কোঠারি। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, সাইকোলজি হলো, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড। 20 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের যৌথ সেনা অনুশীলনের নাম কি? ভারত ও নেপালের যৌথ সেনা অনুশীলনের নাম হচ্ছে সূর্যকিরণ 13। এটি কোথায় হয়? এই অনুশীলন হয় পিথোরাগড়ে। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, দেশের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে হতে চলেছে? তো দেশের প্রথম জাতীয় ক্রীড়া বিদ্যালয় হতে চলেছে মণিপুরে। 22 নম্বর প্রশ্ন, ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান কে? দুঃখিত, একটু ভুল হয়ে গেছে। ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান কে হবে? এখানে সঠিক উত্তর উত্তম পচারণে। উত্তম পচারণে ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান। 23 নম্বর প্রশ্ন, কান ফিল্ম ফেস্টিভ্যালে পাল্ম ডিওর পুরস্কার পেল কোন সিনেমা? শপলিফটার সিনেমা পার্ল ডিওর পুরস্কার পেল কান ফিল্ম ফেস্টিভ্যালে। 24 নম্বর প্রশ্ন, হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন রাজিন্দর সিং। 25 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে রায়তবন্ধু প্রকল্প চালু হলো? রায়তবন্ধু প্রকল্প চাষিদের জন্য বা কৃষকদের জন্য একটি প্রকল্প, যেটি চালু করলো তেলেঙ্গানা সরকার। পরের প্রশ্ন, দ্য প্লেটো ইজ ফাদার অফ রিয়ালিজম, প্র্যাগমাটিজম, আইডিয়ালিজম, ন্যাচারালিজম। বন্ধুরা, এখান থেকে আমি ম্যাটেরিয়ালস বা প্রশ্নগুলো আমি ইংলিশে করেছি। সঠিক উত্তর অপশন সি, আইডিয়ালিজম। প্লেটো হচ্ছেন আইডিয়ালিজমের সমর্থক। 27 নম্বর প্রশ্ন, থর্নডাইক বিলংস টু হুইচ কান্ট্রি? থর্নডাইক কোন কান্ট্রি লোক? থর্নডাইক কোন দেশের লোক? থর্নডাইক ইউএসএর লোক। 27 নম্বর প্রশ্ন, থর্নডাইক বিলংস টু হুইচ কান্ট্রি? থর্নডাইক কোন দেশের নাগরিক? থর্নডাইক ইউএসএর নাগরিক। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, লিস্ট 1 ও লিস্ট 2 মেলাতে হবে। একদিকে রয়েছে থিওরি এবং একদিকে রয়েছে প্রবর্তন। তাহলে এই থিওরিগুলি কে প্রবর্তন করে? ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি, ইনসাইট লার্নিং, অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন। লিস্ট টুতে রয়েছে গেস্টাল্ট, প্যাভলভ, স্কিনার, এবিংহাস। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এর প্রবর্তক প্যাভলভ। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। 2 নম্বর, অপারেন্ট কন্ডিশনিং থিওরি প্রবর্তক হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, স্কিনার। ইনসাইড লার্নিং গেস্টাল্ট, অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন এবিংহাস। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি প্যাভলভ, অপারেন্ট কন্ডিশনিং থিওরি স্কিনার, ইনসাইড লার্নিং থিওরি গেস্টাল্ট, অন্তর্দর্শন তত্ত্ব, এটা অন্তর্দর্শন, ইনসাইড লার্নিং থিওরি, আর অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন হচ্ছে এবিংহাস। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, দ্য কগনিটিভ ফিল্ড থিওরি ওয়াজ ডেভেলপড বাই? কগনিটিভ ফিল্ড থিওরি ডেভেলপড বাই অপশন এ এম এইচ হার্লো, এ জে প্রেমাক, সি এল হল, ই সি টলম্যান। কগনিটিভ ফিল্ড থিওরির প্রবর্তক হলেন ই সি টলম্যান, অপশন ডি।
30 নম্বর প্রশ্ন, স্কিনার্স বক্স ইজ ইউজ ফর, স্কিনার বক্স ব্যবহার করা হয় অপশন এ মোটর লার্নিং, অপশন বি ভার্বাল লার্নিং, অপশন সি প্রবলেম সলভিং, অপশন ডি ইনসিডেন্টাল লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় স্কিনার বক্স। তার সঠিক উত্তর ইনসিডেন্টাল লার্নিং এর ক্ষেত্রে স্কিনার বক্স ব্যবহার করা হয়। 31 নম্বর প্রশ্ন, LTM স্ট্যান্ডস ফর, লং ট্রায়াল মেমোরি, লং টার্ম মেমোরি, লং ট্রান্স বিহেভিয়ার অফ মাইন্ড, লেট টার্ম অফ দ্য মাইন্ড। সঠিক উত্তর লং টার্ম মেমোরি। 32 নম্বর প্রশ্ন, ফ্রুয়েট ওয়াজ হুইচ ন্যাশনালিটি, ইংলিশ, আমেরিকান, জার্মান, রাশিয়ান। সঠিক উত্তর ফ্রুয়েট একজন জার্মান নাগরিক। 33 নম্বর প্রশ্ন, দ্য বুক থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিটেন বাই পিয়াজে, ভাইগোটস্কি, নরম্যান, ব্রুনার। সঠিক উত্তর ভাইগোটস্কি, তিনি রাশিয়ার নাগরিক। 31 নম্বর 34 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্রিয়েটিভ থিঙ্কিং প্রসিড, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দেয়ার লজিক্যাল অর্ডার। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের স্টেপগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। প্রথমে রয়েছে রিভিশন, দ্বিতীয় হচ্ছে ইভ্যালুয়েশন, তৃতীয় হচ্ছে এলুমিনেশন, চতুর্থ হচ্ছে ইনকিউবেশন, পাঁচ নম্বর হচ্ছে প্রিপারেশন। এটার ক্রোনোলজিক্যাল অর্ডার হবে, অ্যান্সার প্রথমে হবে 5 প্রিপারেশন, তারপর হবে 4 ইনকিউবেশন, তারপর হবে এলুমিনেশন 3, তারপর হবে ইভ্যালুয়েশন, তারপর হবে রিভিশন। 35 নম্বর প্রশ্ন, LASS লাস এর পূর্ণরূপ কি, ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্স সাপোর্ট সিস্টেম, লেম্যান্স অ্যাকোয়ার্ড সুপিরিয়র সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাপোর্ট সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ড সুপিরিয়র সিস্টেম। 35 নম্বরের সঠিক উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাপোর্ট সিস্টেম। পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, IQ অফ গিফটেড চাইল্ডেন লাইস, যে গিফটেড শিশুদের IQ কত হয়, বিলো 130, 130-র নিচে, 90 থেকে 100, 140-এর ওপর, 68 থেকে 78। সঠিক উত্তর গিফটেড চিলড্রেনদের IQ হয় 140-এর ওপর, 140 অথবা 140-এর ওপর। 37 নম্বর প্রশ্ন, হু ইন্ট্রোডিউস ভিকোরিয়াস রেইনফোর্সমেন্ট, পিয়াজে, বান্দুরা, ভাইগোটস্কি, নান অফ দিস। সঠিক উত্তর বান্দুরা। 38 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্ট অফ ব্যাকওয়ার্ডনেস শুড বি মেড বাই অ্যাটেইনমেন্ট টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তো অ্যাসেসমেন্ট অফ ব্যাকওয়ার্ডনেস শুড বি মেড বাই বোথ এ অ্যান্ড বি, অ্যাটেইন টেস্ট অ্যান্ড ডায়াগনস্টিক টেস্ট। 39 নম্বর প্রশ্ন, থিওরিস অফ লার্নিং মেইনলি ডিভাইডেড ইন্টু 4 পার্টস, 3 পার্টস, 6 পার্টস, 2 পার্টস। সঠিক উত্তর 2 পার্টস, অপশন ডি। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ প্যাভলভ ইজ S টাইপ, T টাইপ, Z টাইপ, R টাইপ। সঠিক উত্তর S টাইপ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং তোমাদেরকে বিশেষ অনুরোধ করব আমার ভিডিওগুলি শেয়ার করার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরও কীভাবে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা অবশ্যই আমাদেরকে
কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।